পাপি টাপি ইতালিও এই মহানাম, এই নাম ছড়িয়ে দেব সকল গ্রাম, পাপি টাপি করে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল ঘরে। শহর গিয়ে শহর গিয়ে গাইব কৃষ্ণ নামে, সেতা বৃন্দাবন ধাম, শহর গিয়ে গাইব কৃষ্ণ নামে, সেতা বৃন্দাবন মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এখানে গৌরার নিতাই আছে, এদের পরিচয় কি? কলিযুগে গৌর নিতাই, নিত্যানন্দ প্রভু কে? যুক্ত চারটি সত্য তেতা দাপর কলি, সত্য যুগে নিত্যানন্দ প্রভু কে ছিলেন? অনন্ত নাগ। ত্রেতা যুগে ভাই লক্ষণ, দাপরে দাদা বলরাম, কলিতে জগৎগুরু শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। আর চৈতন্য মহাপ্রভু কে গো বাবা? সত্যযুগে কে ছিলেন? শিহরি শ্রী গোবিন্দ নারায়ণ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র, দাপরে ভগবান কৃষ্ণ, আর কলিতে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর হরি। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে লয়ে হর কৃষ্ণ গায়, কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতাই, ভক্তজন সঙ্গে লয়ে হর কৃষ্ণ গায়। পাড়ের কড়ি পাড়ের কড়ি পাড়ের কড়ি এই মহানা, অচরে মন হরে কৃষ্ণ না, পাড়ের কড়ি এই মহানা, অচরে মন হরে কৃষ্ণ না। সারা জীবন কিন্তু অনেক দেবদেবীর পূজা পাঠ করেছেন, কোনো পূজা পাঠ কিন্তু বন্ধ দেননি। বিবর্তারিণী করেছেন, কালী পুজো করেছেন, গণেশ পুজো করেছেন, দুর্গা পূজা করেছেন, কালী পূজা করেছেন, কোনো কিছু পূজা পাঠ আপনারা বন্ধ দেননি। কিন্তু এটা জেনে রাখুন, মূল কাণ্ড, গাছের মূল কাণ্ড, সেটাকে আগে জড়িয়ে ধরতে হবে। দেখবেন ব্রাহ্মণ যখন মন্ত্র পাঠ করেন, শেষে হরিনাম দিয়ে শেষ করেন, এবং যেদিনকে আপনি পরপারে যাবেন সেদিনকে কিন্তু এই হরিনামটা আপনার সঙ্গে যাবে। তাই হরিনামটাকে কিন্তু আগে রক্তে মেশাতে হবে। পাড়ের কড়ি পাড়ের কড়ি এই মহানা, অজরে মন হরে কৃষ্ণ না, পাড়ের কড়ি এই মহানা, অজরে মন হরে কৃষ্ণ না। আনন্দে
সবে মনসা তুলে বলে কৃষ্ণ তোর সকল মনসার কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচবে কৃষ্ণ। বিল্লমঙ্গল চিন্তামণি লীলাটি প্রকৃতপক্ষে বিরহ পর্বের লীলা। এই যে বিরহ, প্রেম, ভালোবাসা, আন্তরিকতা, এগুলো আসে কোথা থেকে? খুব গুরুত্ব দিয়ে শুনুন। যখন আমরা এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করি, তখন কিন্তু আমরা প্রত্যেকেই কাদার তাল। আমাদের মধ্যে চেতনা নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, ভালোবাসা নেই, কিছুই নেই। চিনি শুধু একজনকে, মাকে এবং মায়ের কোলকে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হই, নির্দিষ্ট বয়সের মধ্যে যাই, তখন কিন্তু আমাদের মধ্যে বিবেক, বুদ্ধি, চেতনা, বিরহ, ভালোবাসা সবকিছুই আসে। কিন্তু ভালোবাসা কাকে বলে? গুরুত্ব দিয়ে শুনুন। যে বাসাকে আশ্রয় করলে আপনি ভালো থাকবেন, আপনার ভালো হবে, সেই বাসা কোনোদিন ছাড়বেন না। আর মানুষ মাত্রেই যে বিরহ আছে, মানুষ মাত্রেই যে বিরহ থাকবে, এ কথা কে বললেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তাহার লেখায় জনগণকে কি বোঝালেন? সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাত নাম। তাহলে মানুষ মাত্রেই ভালোবাসা থাকবে, বিরহ থাকবে। আবার দেখবেন, ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যিনি আপনার আমার সকলের নয়নের মণি, যিনি হলেন শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী মান্না দে, তিনি কি বললেন? তিনি তাহার গানের ভাষায় জনগণকে বোঝালেন, ভালোবেসে যদি হৃদয়ে কারণ নাম লিখি, সে নাম কোনোদিন মোছে না। তিনি কি বললেন? হৃদয় আছে সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। হৃদয় আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে, রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয় লেখো নাম, সে নাম বলে যাবে। কাগজে লেখো না, কথাটা খুব বাস্তব সত্য। ভালোবেসে যদি হৃদয়ে
কারোর নাম লিখি, সে নাম কোনোদিন মোছে না। এইরকম একটি ছেলে ভালোবেসে একজন মহিলাকে, হৃদয়ে নাম লিখেছিলেন, ভালোবেসে হৃদয়ে নাম লিখেছিলেন একটি মহিলার। ছেলেটিকে বিল্লমঙ্গল ঠাকুর ভালোবেসে কার নাম লিখেছিলেন হৃদয়ে? চিন্তাম। কিন্তু আগে জানতে হবে কে এই বিল্লমঙ্গল। অনেকেরই ধারণা বিল্লমঙ্গলের বাড়ি আমাদের বঙ্গভূমিতে, ধারণাটা সম্পূর্ণ ভুল। বিল্লমঙ্গলের বাড়ি এই বঙ্গভূমিতে নয়, বিল্লমঙ্গলের জন্ম এই বঙ্গভূমিতে নয়, কবি জয়দেবের জন্ম এই বঙ্গভূমিতে কেন্দুলিতে। তবুও এই নিয়ে অনেক বিতর্ক আছে। তাহলে বিল্লমঙ্গলের জন্ম কোথায়? কৃষ্ণা নদীর তীরে। কৃষ্ণ বিল্ল কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ বিল্ল কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ বিল্ল কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ বিল্ল জন্ম নিল বিল্ল ঠাকুর সেথায়, জন্ম নিল বিল্ল ঠাকুর সেথায়, জন্ম নিল বিল্ল ঠাকুর সেথায়, জন্ম নিল বিল্ল ঠাকুর কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ বিল্ল কৃষ্ণ নদীর তীরে, কৃষ্ণ বিল্ল কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, 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 তাতেই বিল্ল ধন্য হইল, কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, ভক্ত ভগবানকে পাইল, কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, হে হরি 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 বলে ছাড়া বিল্ল নাই গো, হরি 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 বলে কৃষ্ণ ছাড়া বিল্ল নাই গো, হে হরি 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 বলে কৃষ্ণ ছাড়া মধুর হরি মধুর হরি 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 না। বিল্লমঙ্গলের জন্ম এই বঙ্গভূমিতে নয়, বিল্লমঙ্গলের জন্ম হচ্ছে দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতে তিনটি নামকরা নদী আছে, গুরুত্ব দিয়ে শুনুন। যারা ভেলোর গেছেন বা দক্ষিণ ভারত ঘুরতে গেছেন, এই তিনটি নদীর ওপর দিয়ে যেতে হয়। তিনটি নদী কি? কৃষ্ণা, কাবেরী আর গোদাবরী। কৃষ্ণা নদী হচ্ছে দক্ষিণ ভারতের পবিত্র গঙ্গা। এই কৃষ্ণা নদীর পাড়ে কৃষ্ণ বিল্ল গ্রাম, আর এই কৃষ্ণ বিল্ল গ্রামের জমিদার শিব শঙ্কর ঠাকুর, কুলীন ব্রাহ্মণ। এবার আপনাদের বলি, আমাদের এখানে যারা ব্রাহ্মণ
তাদের পদবি কি? ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য। দক্ষিণ ভারতের যারা ব্রাহ্মণ তাদের পদবি কি? সুব্রহ্মণ্যম, রামস্বামী, চিদাম্বরম, ঠাকুর, মিশ্র। কৃষ্ণবিল্ল গ্রামের জমিদার শিবশঙ্কর ঠাকুর, যার স্ত্রীর নাম যোগমায়া দেবী। এই জমিদার শিবশঙ্করের অর্থ আছে, সোনা দানা আছে, মণিমাণিক্য আছে, বাড়ি আছে, প্রভাব আছে, আবার অভাবও আছে। আচ্ছা, যার এত কিছু আছে তার অভাব কিসের? সবকিছু থাকলেও সন্তান নাই। তাই প্রতিদিন শিবশঙ্কর জমিদার রাধা মাধবের কাছে কেঁদে বলতেন, আমার তো কোনো কিছুর অভাব নেই প্রভু, কিন্তু তবু কেন এই অভাব, কেন এই শূন্য স্থান? একটা পুত্র দাও, একটা কন্যা দাও, আমাকে সন্তান দাও। প্রতিদিন শিহরি শ্রী গোবিন্দর কাছে কাঁদতেন, একটা সন্তান দাও। প্রতিদিন নামগান করতেন শিহরি শ্রী গোবিন্দর, গিরি ধারি গোপাল ব্রজ গোপ দুলা অগয় অপরূপ লীলা তব তরুণতম। ধারি গোপাল ভজ গোপ দুলা অপরূপ লীলা তব করুণতম। গিরি ধারি গোপাল শাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। শাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। শাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। সীতাম সুদাম সখা গোটের রাখা, সীতাম সুদাম সখা গোটের রাখা। অপরূপ লীলা ধারি গোপাল গোপ দুলার গুণগান, গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদা য
যশোদার কাছে তুমি চির ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর, গীতায় সারথি তুমি জানো কোরাখা, গীতায় সারথি তুমি জানো কোরাখা, অপরূপ গিরি তারি গোপাল ভজ গোপদুলা, অপরূপ লীলা তব করুণ কমাল, গিরি তারি গোপাল এইভাবে জমিদার প্রতিদিন শিহরি শ্রী গোবিন্দকে ডাকেন, আর ওনার স্ত্রী যোগমায়া দেবী বড় ভক্তিমতী মা ছিলেন। প্রতিদিন তিনি কৃষ্ণা নদী থেকে স্নান করে জল তুলে কৃষ্ণা নদীর পাড়ে একটা বেলগাছ ছিল, পাশে ছিল শিব মন্দির, প্রতিদিন স্নান করে পবিত্র গঙ্গার জল তুলে বিল্বপত্র নিয়ে শিবের মাথায় দিয়ে বলতেন, সবকিছু থাকার সত্ত্বেও কেন এই অভাব। এর ফাঁকে আপনাদের বলি, গুরুত্ব দিয়ে শুনুন, আমি বললাম দক্ষিণ ভারতের তিনটি নামকরা নদী হচ্ছে কৃষ্ণা, কাবেরী আর গোদাবরী। কৃষ্ণা নদী হচ্ছে পবিত্র গঙ্গা, কিন্তু আগে জেনে রাখুন গঙ্গা কটি, গঙ্গা কটি, চারটি, কি কি? গুপ্ত গঙ্গা, লুপ্ত গঙ্গা, মুক্ত গঙ্গা, আদি গঙ্গা। কোন গঙ্গা কোথায় ছিল জানতে হবে। গুপ্ত গঙ্গা কোথায়? শিবিষ্ণুর পাদপদ্ম থেকে শুরু হয়ে কৈলাসে এসে শিবের জটায় লুপ্ত হয়েছিল। গুপ্ত থেকে হলো লুপ্ত। এই লুপ্ত গঙ্গাকে মুক্ত কে করলেন? সগর রাজার 60,000 পুত্রকে কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করার জন্য সেই পরিবারেরই ছেলে ভগীরথ কৈলাসে গিয়ে লুপ্ত গঙ্গাকে মুক্ত করে মর্তমভূমির মাটিতে বইয়ে আনলেন নিতাই গৌর প্রেমানন্দের হরি বল। তাহলে লুপ্ত থেকে হলো মুক্ত। ভগীরথ এনেছিল বলে গঙ্গার নাম, নাম কি? ভাগীরথী। আর একটা কি? আদি গঙ্গা। আদি গঙ্গা কোথায়? শিহরি শ্রী গোবিন্দ প্রতিটা মানুষের ভিতরে দিয়েছেন, যার নাম চোখের জল। বড় মারাত্মক জিনিস, শিহরি শ্রী গোবিন্দ নাম গান করে চোখের জল ফেলে মুখ দিয়ে যা বলবে তাই হয়। তো যোগমায়া দেবী পবিত্র কৃষ্ণা নদীর জল তুলে
বিল্লপত্র শিবের মাথায় দিয়ে চোখের জল ফেলে ডাকতেন ভোলা মহেশ্বরকে। কি বলতেন? একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার করে, একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার করে, একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার করে, একটা পুত্র আমার দাও হে প্রভু তোমার সেবার করে, যেদিন থাকিব না আর আমার প্রভু গো, ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা, যারা লীলাটি মনোযোগ সহকারে শুনছেন আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পাচ্ছেন, যোগমায়া দেবী শিবের কাছে কি চাইলেন? পুত্র চাইলেন। কিন্তু আপনাদের এটা মনে হতে পারে, উনি কন্যা কেন চাইলেন না? হঠাৎ করে পুত্র চাইলেন, কন্যা চাইলেন না কেন? তাহলে কি এটাই বুঝবো পুত্র কন্যা আলাদা? কিন্তু সামাজিকতার খাতির আমরা সবার সামনে কি বলি, ছেলেও যা মেয়েও তাই। দেখবেন আমরা যখন বিয়ে করি, বিবাহিত জীবনে কিন্তু নিজেদের মধ্যে যখন কথাবার্তা হয়, যখন নিজের স্ত্রী সন্তান সম্ভাবা হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গুরুজন ঠাকুরদা ঠাকুমা বলেন না কি রে কি চাইছিস, আমরা কি বলি, ছেলে হলেও হবে মেয়ে হলেও হবে সুস্থ হলেই হবে। কিন্তু মনে মনে কি চাই, একটা ছেলে হলে ভালো হয়। ছেলে মানে পুত্র, মেয়ে মানে কন্যা। আচ্ছা, এই যে পুত্র চাইছি, যেটা যোগমায়া দেবীও চাইছে, পুত্র কথার অর্থ কি? পুত্র অর্থ কি? পু মানে কি? নরক। ত্র মানে ত্রাণ, যে নরকে গিয়ে ত্রাণ দিতে পারে। তবে এটা জেনে রাখুন, শুধু পুত্রই নরকে গিয়ে ত্রাণ দিতে পারে, কন্যা পারে না? যদি পুত্র দিতে পারে তাহলে কন্যাও। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে একটা ছেলের জীবন কিন্তু স্থায়ী, একটা মেয়ের জীবন কিন্তু স্থায়ী নয়। কেন স্থায়ী নয়? একটা মহিলা কিছুদিন থাকে তার বাবার কাছে, বেশিরভাগ সময়টা থাকে তার স্বামীর কাছে। যতদিন একটা মহিলা তার বাবার কাছে আছে, মানে নিজ গোত্রে নিজ পদবীতে নিজ রক্তের মধ্যে আছে, ততদিন কিন্তু সেই মহিলা তার পিতামাতাকে উদ্ধার করতে পারবে। কিন্তু যখন বিয়ে হয়ে গেল, পর গোত্রে গেল, অন্য বাড়িতে গেল, অন্য পরিবারে গেল, অন্য রক্তের মধ্যে গেল, তখন কিন্তু সেই মহিলা পিতামাতাকে উদ্ধার করতে পারবে না। যদি এটা হয় তাহলে শুনুন,
আমার একটা মেয়ে, মেয়ের বিয়ে দিলাম, বিয়ের পরে আমার মৃত্যু হলো, কোনো কারণে নরকে স্থান হলো, তাহলে কি আমি মুক্তি পাবো না? কোনো মতেই কি আমার মুক্তি হবে না? যদি পঞ্চায়েত প্রধানের হাতে পায়ে ধরি হবে? হবে না, কোনো রাস্তাই নেই। আছে বেদ কটি, সামবেদ অনুযায়ী যদি কোনো মহিলা বিয়ের পর নরক থেকে পিতা মাতাকে উদ্ধার করতে চায়, যদি একটা ব্রত সে পালন করে, তাহলে নরক থেকে তার পিতা মাতা উদ্ধার হবে। কোন ব্রত আপনারা করেন? কিন্তু চতুর্দশী। কিন্তু এখানে যোগমায়া দেবী কেন পুত্র চাইছেন না? যখন আমরা থাকবো না, তোমার সেবাটা যেন বন্ধ না হয়, তাই কিভাবে বলছেন? কাঁদিয়া কাঁদছেন শিবের কাছে, যোগমায়া কেঁদে কেঁদে ভোলা মহেশ্বরের কাছে কি বলছেন? কাঁদছেন, নিবেদন নিবেদন, ওই নিবেদন নিবেদন কো মনে মনে ভাবলেন, এরকম ভক্ত তো পাওয়া যায় না, যারা নিজেদের কথা না ভেবে, যারা নিজেদের ভবিষ্যতের কথা না ভেবে, আমি কি করে ভালো থাকব, কি করে আমার সেবা হবে, তার কথা ভাবছে। যারা এইভাবে আমার থেকে চায়, আমি তাদের মনের কামনা বাসনা ইচ্ছা পূরণ করি। যা বাড়ি ফিরে যা, তুই সন্তান পাবি, তোর সন্তান হবে। যোগমায়া দেবী বাড়ি ফিরে এলেন, দেখা গেল এক বছর পরে তাদের একটি সন্তান হলো। কি সন্তান? পুত্র সন্তান। সেই পুত্র সন্তানকে শিবের মন্দিরে রেখে যোগমায়া দেবী বললেন, হে ভোলা মহেশ্বর, আজকে তোমার দয়ায় বিল্লপত্রের শক্তি আর পবিত্র কৃষ্ণা নদীর জল তোমার মাথায় দিয়ে আমি যে সন্তান চেয়েছিলাম, তুমি আমার মনের কামনা বাসনা পূরণ করেছো। আমার বিশ্বাস, এই সন্তান আগামী দিনে
মানুষের মঙ্গল করবেন। তাই নাম দিলাম, কি নাম দিলেন? বিল্ল মঙ্গল। কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকের যে রাজা ধীরাজ, কালকে সে পথে ভিক্ষা চায়, এটা খুব বাস্তব। আজকে একরকম দিন কাটে, কালকে অন্যরকম। বিল্লমঙ্গলের যখন বয়স মাত্র এক বছর, তখন বিল্লমঙ্গলের মা যোগমায়া দেবী মারা গেলেন। শিবশঙ্কর ওই এক বছরের ছেলেটাকে কোলে তুলে নিয়ে মানুষ করতে থাকেন। এই কি ভাবের লীলা, এই কি ভাবের খেলা, এই কি ভাবের লীলা, এই কি ভাবের খেলা। মনের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণাকে মনে রেখে ছেলেটার মুখের দিকে তাকিয়ে বাবা শিবশঙ্কর কোলে তুলে মানুষ করতে থাকেন। দয়াল করে আসা করে কাঁদাও গো, ও দয়াল তোমার লীলা বোঝাদা, দয়াল তোমার লীলা চমৎকার, দয়াল তোমার লীলা চমৎকার। কোলে নিয়ে মানুষ করছেন বিল্লমঙ্গলকে। আস্তে আস্তে বিল্লমঙ্গল বড় হচ্ছে। বিল্লমঙ্গলের বয়স তখন 20। জমিদার শিবশঙ্কর মা মরা ছেলেটিকে পাঠশালায় পাঠালেন না, বাড়িতে নিজে পড়াশোনা শেখাতেন। কেন পাঠালেন না? না, আমার যা সম্পত্তি আছে আমার ছেলে খেয়ে সারা জীবনে শেষ করতে পারবে না, পাঠশালায় যাওয়ার দরকার নেই, বাড়িতেই পড়াশোনা করুক। কিন্তু দেখবেন গুরুজনরা বলেন, ছেলে বা মেয়ের যখন 18 থেকে 21 বছর বয়স হবে তাদের একটু লক্ষ্য রেখো। আমরা জানি যারা আমরা 18 থেকে 21 বছর পার করে দিয়েছি, এই বয়সটা কিন্তু খুব বিপজ্জনক বয়স, আর অঘটনটা ঘটলো এই বয়সে। বিল্লমঙ্গলের বয়স 20। এই 20 বছর বয়সে বিল্লমঙ্গল কুসমস্বর্গে পড়ে গেল। পাড়ারই একজন মানুষ যার নাম হচ্ছে কর্ম মঙ্গল, এই কর্মমঙ্গল বিল্লমঙ্গলকে নিয়ে গেল কৃষ্ণা নদীর ওপারে পতিতা লয়ে। এখানেই কিন্তু ভালোবাসাটা পেল। আপনাদের আগেই বলেছি, বাসা যদি ভালো হয় সে বাসাটা কোনোদিন ছাড়বেন না। এই যে পতিতালয়ে গেল, ভালোবাসাটা কাদের থেকে পেল? পতিতাদের কাছ থেকে? না, কখনোই নয়। ওই যে পতিতালয় ছিল,
পতিতাদের আশ্রিত একটা কন্যা ছিল। কি নাম তার? চিন্তামণি। চিন্তামণি কে? এই চিন্তামণি নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। তারি প্রেমে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী, চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি, কিছুই নাহি জানি আমি, তুমি ছাড়া এই জগতে কিছুই নাহি জানি আমি, তুমি ছাড়া এই জগতে কিছুই নাহি জানি আমি, তুমি ছাড়া চিন্তামণি গামে রটে গেল। জমিদারের ছেলে লম্পট চরিত্রহীন, ব্রাহ্মণ সমাজের কুলাঙ্গা, জমিদারের ছেলে হয়ে কৃষ্ণা নদীর ওপারে পতিতা পল্লীতে গিয়ে সময় কাটায়। জমিদারের কানে খবরটা এসে গেল, বিল্লমঙ্গল বাড়িতে প্রবেশ করছেন। বাবা জমিদার শিবশঙ্কর বললেন, দাঁড়াও বিল্লমঙ্গল, তোমার জন্য যে গ্রামে কান রাখা দায়। কেন বাবা? তুমি জমিদার পরিবারের সন্তান হয়ে
তুমি পতিতা পল্লীতে গিয়ে সময় কাটা, এত বড় স্পর্ধা তোমার। বাবা আমি পতিতা পল্লীতে যাই কোন পাশবিক কামনা বাসনা পূরণ করার জন্য নয়, আমি পতিতা পল্লীতে যাই একজনকে ভালোবাসি বাবা, তিনি পতিতাদের আশ্রিত একটা কন্যা। শনবিল্ল মঙ্গল, পতিতা পল্লীতে তুমি আর যাবে না, কারণ সমাজে আমার একটা মান সম্মান আছে, আমি জমিদার, আর তুমি আমার ছেলে হয়ে আমার সন্তান হয়ে পতিতা পল্লীতে কি সময় কাটাবে, এটা কখনোই হতে পারে না। আমি বলছি আজ থেকে তুমি ওই পতিতা পল্লীতে আর যাবে না। বাবা আমি চিন্তামণিকে ভালোবাসি, আমি চিন্তামণি ছাড়া বাঁচতে পারবো না বাবা। বাবা যার এক বছর বয়সে মা চলে গেছে, যে মায়ের সেও মায়া মমতা কোনোদিন পেল না, সে যে জায়গায় গিয়ে ভালোবাসাটা পাচ্ছে, তুমি কেন বাধা দিচ্ছ বাবা? আমি কথা দিচ্ছি বাবা, চিন্তামণিকে শুধু আমি ভালোই বাসি, তার প্রতি আমার কোনো কামনা বাসনা কিছুই নেই, আমি প্রতিদিন যাই দূর থেকে চিন্তামণিকে দেখি আবার ফিরে আসি, তুমি আমাকে বাধা দিও না বাবা। আমি চিন্তামণিকে ভালোবাসি, আমি চিন্তামণি ছাড়া বাঁচতে পারবো। তাহলে তুমিও জেনে রাখো, তুমি যদি পতিতা পল্লীতে গিয়ে সময় কাটাও, একবার যদি এই বাড়ির চৌকাট তুমি পেরিয়ে যাও, এই বাড়ির দরজা চিরকালের জন্য তোমার বন্ধ হয়ে যাবে। এবার ভেবে দেখো তুমি কোন পথটা নেবে। বাবা ছোট থেকে আমি কোনোদিন পাঠশালায় যাইনি, তুমি আমাকে ঘরে শিক্ষা দীক্ষা দিয়েছো, তুমি তো একদিন বলেছিলে না যে পাপকে ঘৃণা করো পাপীকে নয়, আজকে তুমিই বলছো ওরা পতিতা, ওরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, কিন্তু সমস্যা কোথায় জানো বাবা? তোমাদের মতো ভদ্র লোকেরা দুর্গাপূজার সময় ওই পতিতাদের কাছে গিয়ে পতিতাদের হাত দুটো ধরে বলে, মা গো তোমাদের পতিতালয়ের একটু মাটি দেবে, মা দুর্গার পূজা করব। আজকে তোমাদের মতো মানুষজন বলছে ওরা পতিতা, ওরা নোংরা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, এটাও জেনে রাখো বাবা। আজকে পতিতারা আছে বলে বাড়ির মেয়েরা বইয়েরা সাহস নিয়ে বাইরে বেরোতে পারে, তাদের তুমি ঘৃণা করছো বাবা। তুমি একদিন শিখিয়েছো সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে ভালোবাসতে হয়, পাশে রাখতে হয়, তুমিই বলছো ওরা পতিতা। তবে এ ব্যাপারে আপনাদের একটা কথা বলি, দুর্গাপূজার সময় মা দুর্গার প্রতিমা করতে পতিতালয়ের মাটি লাগে, কিন্তু আর কোন মাটি লাগে গুরুত্ব দিয়ে শুনুন, বারোয়ারি দুর্গা আর বনেদি বাড়ির দুর্গাপূজা এক নয়, মনে রাখবেন মাথায় রাখবেন, বারোয়ারি দুর্গাপূজা আর বনেদি বাড়ির দুর্গাপূজা কিন্তু এক নয়,
বনেদি বাড়ির যে দুর্গাপূজা যুগ যুগ ধরে হয়ে আসছে, পূর্বপুরুষ যারা করেছেন, এই দুর্গা প্রতিমা তৈরি করতে কোন মাটি লাগে গুরুত্ব দিয়ে শুনুন। জমিদার বাড়ির মাটি, চৌরাস্তার মাটি, নদীর ওপারের মাটি, নদীর এপারের মাটি, নদীর মাটি এবং পতিতা পল্লীর মাটি। কিন্তু বাড়োয়ারির ক্ষেত্রে তা নয়। বাড়োয়ারির ক্ষেত্রে কি হয়, নদীর মাটি, জমির মাটি আর পতিতালয়ের মাটি। জমিদার শিবশঙ্কর বললেন, এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি আর কোনোদিন তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। বিল্লমঙ্গল বললেন, সম্পত্তির লোভ আমার নেই বাবা, আমি চিন্তামণিকে ভালোবাসি, চিন্তামণির কাছে চললাম। বেরিয়ে পড়লেন বিল্লমঙ্গল, চিন্তামণি 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 নাম করতে করতে কৃষ্ণা নদীর ধারে যাচ্ছেন। আর এই মহতি হরিবাসরে মধুর বৃন্দাবনে আপনারা প্রত্যেকে কিন্তু রাধা নাম নিয়েছেন, কিন্তু তার পরের শব্দ কি, রাধার পর কৃষ্ণ। কৃষ্ণ নাম কিন্তু আপনারা কেউ নেননি, তাই কৃষ্ণ নাম নিয়ে আবার লীলার মধ্যে প্রবেশ করবো প্রত্যেকে। কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। হরিবাসরের মধুর বৃন্দাবনে দুটি বাহু তুলে, এ বাবা মায়েরা তুলছেন না কেন, লজ্জা পাচ্ছে। শুনুন একটা কথা বলি, এই হরিবাসর কিন্তু রোজ হবে না, বছরে একদিন। তাই বদন ভরে সবাই মিলে, বদন ভরে সবাই মিলে মুখে বলো কৃষ্ণ নাম নাম। এই তো একবার কৃষ্ণ বলে
শক্তি এ নামে আছে কত ভক্তি এ নামে আছে কত শক্তি হরি বল এ নামে পাবে তুমি এ নামে আছে কত শক্তি হরি বল এ নামে পাবে তুমি এখানে তো মায়েদের সংখ্যা বেশি, তা বৃন্দাবনে যাব, উলুধ্বনি দেবো না, শঙ্খধ্বনি দেবো না, আমি জানি আপনারা পারেন, কারণ গত বছর আমি আসরে গান করেছি, আপনারা সবাই সহযোগিতা করেছেন, সবাই মিলে দেখি একবার উলুধ্বনি দিন তো, সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলো একবার কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলো একবার কৃষ্ণ বলে বাহু তুলে মঙ্গল চিন্তামণি চিন্তামণি নাম করতে করতে কৃষ্ণা নদীর ধারে পৌঁছলেন। যাবেন কোথায়? কৃষ্ণা নদীর ওপারে পতিতা লয়। চিন্তামণি চিন্তামণি নদীর পারে পতিতালয়ে গেলেন। চিন্তামণি বললেন, ঠাকুর, বিল্লমঙ্গলকে ঠাকুর বলতেন কেন? ব্রাহ্মণ বলে, কুলীন ব্রাহ্মণ। বলছে, ঠাকুর, সবাই বলছে তুমি ব্রাহ্মণ সমাজের কুলাঙ্গার, চরিত্রহীন, লম্পট, এত দুর্নাম, এত বদনাম তোমার, ঠাকুর কেন তুমি আমার কাছে আসো? ঠাকুর কেন তুমি আমার কাছে আসো? আমরা যে পাপী, আমরা যে পতিতা, কেন আসো ঠাকুর? বিল্লমঙ্গল বললেন, কেউ কি জানে তোমার আমার মধ্যে কি সম্পর্ক? তোমার প্রতি যেমন আমার কুৎসিত কামনা বাসনা নেই, আমার প্রতিও তোমার কুৎসিত কামনা বাসনা নেই। ওরা তো বলবেই, এ সমাজে দেখবেন আপনার গ্রামে বা আমার গ্রামে, সব গ্রামেই আছে, কিছু মানুষ বলতে শিখেছে, জানতে শেখে, পরনিন্দা পরচর্চা করা মানুষের একটা স্বভাব হয়ে গেছে, কিন্তু সত্য যাচাই না করে কোনো মানুষের নামে কোনোদিন কুৎসা বদনাম রটাতে নেই। ওরা তো বলবেই, আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসি, তোমার মধ্যে আমার মধ্যে যে সুসম্পর্কটা, ওরা তো মেনে নিতে পারছে না, তো ওরা তো বাজে কথা বলবে, কিন্তু আমি তোমায় ভালোবাসি, চিরকাল ভালোবাসব। যখন চিন্তামণির সঙ্গে এইরকম কথা বলছেন,
যে প্রথম কর্মমঙ্গলকে নিয়ে কর্মমঙ্গল এই চিন্তামণির কাছে নিয়ে গেছিলেন বিল্বমঙ্গলকে, সেই কর্মমঙ্গল সংবাদ নিয়ে এলেন। বিল্বমঙ্গল, তোর বাবা মারা গেছে। চিন্তামণি বললেন, ঠাকুর যদি তোমার হৃদয়ে সত্যিই তুমি চিন্তামণির নাম লিখে থাকো, যতদিন না তোমার পিতার সাধ্যক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন তুমি আমার কাছে এসো। বিল্বমঙ্গল বললেন, আমি চেষ্টা করব। কিন্তু হঠাৎ করে এইভাবে যে বাবা চলে যাবেন এটা স্বপ্নেও ভাবিনি, চলেছেন নিজের গ্রামে। এই কি ভবের লীলা, এই কি ভবের খেলা, এই কি ভবের লীলা, এই কি ভবের খেলা। বাড়িতে এলেন, গ্রামের লোকজনকে নিয়ে বাড়ি থেকে পিতার মৃতদেহ বার করলেন, নিয়ে যাচ্ছেন কৃষ্ণা নদীর পাড়ে দাহ করার জন্য। কাঁধে তুললেন, বল হরি, বল হরি, বল হরি, কৃষ্ণা নদীর পাড়ে নিয়ে গেলেন, পিতার সৎকাজ করলেন, বাড়িতে ফিরে এলেন, নিয়ম পালা করছেন। শ্রাদ্ধের দিন সমস্ত কাজকর্ম মেটার পরে সন্ধ্যাবেলা মনে পড়ল চিন্তামণির কথা, চিন্তামণির কাছে যেতেই হবে, চলেছেন কৃষ্ণা নদীর তীরে। চিন্তামণি, চিন্তামণি, জগৎ চিন্তামণি শিহরি শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন, বিল্বমঙ্গলকে তো পরীক্ষা করতে হবে, তুই ভালোবাসিস, দেখব তোর ভালোবাসার জোর কত। জগৎ চিন্তামণি কি করলেন, বিল্বমঙ্গলকে পরীক্ষা করার জন্য ঝড় জল তুফান বজ্র বিদ্যুৎ সৃষ্টি করলেন। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, কিন্তু বিল্বমঙ্গলকে যেতে হবে কৃষ্ণা নদীর ওপারে পতিতালয়ে। চিন্তামণি, চিন্তামণি, প্রবল ঝড় জল তুফান, নৌকা নাই, নাবিক নাই, জনপ্রাণী শূন্য, নদীর ধারে কেউ নাই, প্রবল ঝড় জল তুফান, কিন্তু বিল্বমঙ্গলকে যেতে হবে কৃষ্ণা নদীর ওপারে পতিতালয়ে। কি করে যাবেন মনে মনে ভাবলেন, আমি তো চিন্তামণিকে ভালোবাসি, প্রেম আছে আমার মনে, প্রেম তরুণীকে আশ্রয় করে আমি চিন্তামণির কাছে যাব, প্রেম তরুণীর ওপর ভরসা করে ওই প্রবল ঝড় জল তুফানে কৃষ্ণা নদীতে ঝাঁপ দিলেন। নদী পারে নাই নৌকা ভেলা, প্রেম তরুণ
জলে তো ঝাঁপ দিয়েছেন, চলেছেন ঝড় জল তুফান, শিহরি শ্রীগোবিন্দ পরীক্ষা করছেন। শিহরি শ্রীগোবিন্দ মনে মনে ভাবলেন ছেলেটাকে পার করতে হবে। কি করলেন? একটা অবলম্বন দিলেন, একটা পচা গলা মৃতদেহকে ভাসিয়ে দিলেন এবং বিল্লমঙ্গল সেই পচা গলা মৃতদেহকে পোড়া কাঠ ভেবে জড়িয়ে চলেছেন এগিয়ে। পার কর গো পচা গলা মৃতদেহকে
পোড়া কাঠ ভেবে জড়িয়ে ধরে পাড়া পাড় হয়ে গেলেন। কিন্তু ঝড় জলের রাত, পতিতাপল্লীর দরজা বন্ধ, পার হবেন কি করে? পাঁচিল দেয়া, ভিতরে ঢুকবেন কি করে? হঠাৎ দেখলেন পাঁচিলের গোড়ায় একটা বটগাছ আছে, ঝুড়িগুলো ঝুলছে। বিল্লমঙ্গল মনে মনে ভাবছেন, তাহলে যদি আমি ঝুড়ি ধরে পাঁচিলের ওপারে গিয়ে পড়ি। কি করলেন? সেই ঝুড়ি ধরে আস্তে আস্তে ওপরে উঠে পাঁচিলের ওপারে গিয়ে যেই পড়েছে আওয়াজ হয়েছে, তো পতিতারা উঠে বলছে, চ 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 চ। পতিতারা বেরিয়ে পড়েছে, আলো নিয়ে দেখে না, এ তো চোর নয়, এ তো বিল্লমঙ্গল। ডাকো চিন্তামণিকে, ডাকো। চিন্তামণি এসে বললেন, ঠাকুর, এই ঝড়জলের রাতে তুমি কিভাবে এলে? চিন্তামণি, তুমি বলেছিলে বাবার শ্রাদ্ধক্রিয়া সম্পন্ন হওয়ার পরে আমার কাছে আসতে, আমি তাই এসেছি। কিন্তু এই ঝড়জলের রাতে তুমি এলে কিভাবে? কেন, ওই নদীতে একটা পোড়া কাঠ ভাসছিল, কাঠটা ধরে চলে এলাম। দেখাও, নদীর ধারে গিয়ে বিল্লমঙ্গল পচা গলা মৃতদেহকে কাঠ বলে দেখালেন। চিন্তামণি বললেন, ঠাকুর, এ তো কাঠ নয়, এ তো একটা পচা গলা মৃতদেহ। ঠাকুর, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। ঠাকুর, তুমি আমাকে এত ভালোবাসো যে ঝড় জলের রাতে একটা পচা গলা মৃতদেহকে জড়িয়ে ধরে তুমি আমার কাছে এসেছো। ধন্য ঠাকুর, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ভালোবাসা। কিন্তু ঠাকুর, তুমি পাঁচিল টপকালে কি করে? মানে কেন ওই বট গাছের ঝুড়ি ধরে? দেখাও, যখন এই ঝুড়িগুলোকে দেখিয়েছে, তার মধ্যে একটা ঝুড়ি যেটা মোটা বলছি এই ঝুড়িটা ধরে। চিন্তামণি দেখে অবাক, ঠাকুর, ওটা তো বট গাছের ঝুড়ি নয়, ও তো একটা বিষধর সাপ। ধন্য ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা। ভিতরে নিয়ে গেলেন। জগৎ চিন্তামণি মনে মনে ভাবছেন, প্রকৃতিকেও হারিয়ে দিলি, সত্যি তোর প্রেম ভালোবাসার আমি মূল্য দেব। পতিতারা বললেন, যে ঝড় জল তুফানকে উপেক্ষা করে নদী পার হয়ে এই রাত্রিকালে তোর কাছে যে এসেছে, তাহলে সে নিশ্চয় মন থেকে কত ভালোবাসে, না তো সম্ভব নয়। তা তুই তো আমাদের সন্তান, আমাদের কন্যা, তুই যদি বিল্লমঙ্গলকে সত্যিই ভালোবাসিস, ওর স্থান এই পতিতা পল্লীতে নয়, ওকে তুই পাটা ভালোবাসা দিয়ে বৃন্দাবন, তবেই জানবো তুই আমাদের সন্তান। বিল্লমঙ্গল চিন্তামণিকে বললেন, ঝড়জল উপেক্ষা করে কেন তোমার কাছে এসেছি জানো? আমি জানি তোমার জীবন কাহিনী, তুমি ছোট থেকে খুব কষ্টে দুঃখে বড় হয়েছ,
ছোটবেলায় তোমার মা বাবা চলে গেছে, আস্তে আস্তে বড় হচ্ছিলে, যখন বড় হলে, যখন তোমার মধ্যে যৌবন এলো, তুমি গ্রামের মাতব্বরদের চোখে পড়লে। সেই গ্রামের মাতব্বররা তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কৃষ্ণা নদীর ধারে। সারা রাত্রি তোমার উপর পাশবিক অত্যাচার চালিয়ে কৃষ্ণা নদীর ধারে ফেলে চলে গেল। পরের দিন সেই দুঃখে, সেই কষ্টে তুমি কৃষ্ণা নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলে। পতিতারা দেখে ফেলল, তোমাকে উদ্ধার করে নিয়ে এলো। পতিতালয়ে নিয়ে এসে বলল, আমাদের যদি দুমুঠো জুটে যায় তোমারও জুটবে, আত্মহত্যা করা মহাপাপ। তবে একটা কথা বলি, আমরা পতিতাবৃত্তি করছি বলে তোমাকে পতিতাবৃত্তি করতে হবে না। আজ থেকে তুমি আমাদের কাছে মেয়ে হয়েই থাকবে। চিন্তামণি, কেউ কি জানে তোমার জীবন কাহিনী? আমি ভালোবাসি, আমি হৃদয়ে তোমার নাম লিখেছি, তাই তো ঝড় জল উপেক্ষা করে তোমার কাছে এসেছি। পতিতারা বললেন, কোনো কথা নয় চিন্তামণি, তুমি আমাদের কন্যা, এই বিল্লমঙ্গলকে বৃন্দাবনে পাঠাতে হবে। কারণ এই মুহূর্তে তুমি যেমন আমাদের কাছে চাঁদ, বিল্লমঙ্গল সেই চাঁদের আলো। পাঠাও ওকে বৃন্দাবন, তুমি যে আমাদের কাছে একমাত্র সোনার চাঁদ। ও সামলে রাখো যোছো নাকে, সামলে রাখো যোছো নাকে, ও কারো নজর কারো নজর কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেতে উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও সামলে রাখো যোছো নাকে, সামলে রাখো যোছো নাকে, ও যোছো নাকে, যোছো নাকে, যোছো নাকে। চিন্তামণি কথা দিলেন, সত্যি আমি সামলে রাখবো এবং আমি বৃন্দাবনে পাঠাবো। বললেন, বিল্লমঙ্গল ঠাকুর বৃন্দাবনে যাবে, ঠাকুর আজ থেকে তোমার স্থান এই পতিতালয় নয়, যাও তুমি বৃন্দাবন। কথা দিলাম, তুমি বৃন্দাবনে গেলে
আমি কিছুদিন পরে বৃন্দাবনে গিয়ে হাজির হব। বলেন আমি কি করে যাব? কেন কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে বিল্লমঙ্গল বৃন্দাবনের দিকে রওনা দিলেন। তবে একটা কথা বলি বাবা, মহতি হরিবাসরে হরিনাম শুনলেই যে মুক্তি হবে, শিহরি শ্রী গোবিন্দর দয়া পাবেন শুধু তাই না, বাড়িতে থেকেও শিহরি শ্রী গোবিন্দর দয়া পাবেন। কতকগুলি করণীয় কাজ আছে, সেগুলো কেমন? যারা বাস্তুতত্ত্ব মানেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা পড়েন, কতগুলো নিয়ম কানুন আছে মানলে 15 দিনের মধ্যে যে সংসারে একটা শান্তি থাকে, কতটা অর্থ পাবেন বলতে পারবো না, কিন্তু বাড়ির মধ্যে একটা শান্তি পাবেন, সেই নিয়মগুলি কি একটু গুরুত্ব দিয়ে শুনুন। মানতে পারলে আপনার, না মানলেও আপনার। আমি বলতে পারি, বাড়ির যে মূল দরজা, সন্ধ্যার পর অতিথিবর্গ যে দরজা দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেন, যে রাস্তা সন্ধ্যার পরে কোনোদিন রাস্তার দুপাশে জঞ্জাল ফেলে রাখবেন না, শিহরি শ্রী গোবিন্দর দয়া পাবেন না। সন্ধ্যার পর কোনোদিন তুলসী পত্রে হাত দেবেন না। সন্ধ্যার পর তিনটি জিনিস কোনোদিন কাউকে ধার দেবেন না। মায়েদের উদ্দেশ্যে বলি, যে তিনটি জিনিসের কথা আপনাদের বলবো, জীবনে কোনোদিন সন্ধ্যার পরে ধার দেবেন না, যতই খাতিরের লোক হোক আপনজন হোক। কোন তিনটি জিনিস? দুধ, দই আর চাল। এই তিনটি জিনিস সন্ধ্যার পর কোনোদিন কাউকে ধার দেবেন না, শিহরি শ্রী গোবিন্দর কৃপা পাবেন। রাত্রিতে যে সমস্ত বাসনপত্রে আপনি খেলেন, যাই থালা বাটি গ্লাস চামচ যাই, প্রতিটা বাসনপত্র কিন্তু আপনাকে ধুয়ে পরিষ্কার করে যেখানে ছিল সেখানে রেখে তবেই শুতে যাবেন। জেনে রাখুন, ডান হাতটা যদি ধর্ম হয়, বাঁ হাতটা কিন্তু বিজ্ঞান, এর মধ্যে কিন্তু বিজ্ঞান আছে। যখন শুতে যাচ্ছেন সামনে যদি বয়স্ক মানুষজন মা বাবা থাকেন, ছেলেদের হলে মা বাবা, মেয়েদের শ্বশুর শাশুড়ি, এই শ্বশুর শাশুড়িকে প্রণাম করে তবে শুতে যান। এবং শেষ, যখন আপনি শুতে যাচ্ছেন রাত্রের আলোটা নেভাবেন, জেনে রাখুন, মেয়েদের ক্ষেত্রে বলি, চুল বেঁধে তবে শোবেন, চুল খুলে কোনোদিন শোবেন না। মানতে পারলে আপনার, না মানলেও আপনার। রাত্রে যখন লাইটটা নেভাচ্ছেন, নেভানোর পরে হৃদয়ে, হৃদয়টা কোথায় থাকে? এখানে স্বয়ং ভগবান আছেন, হাত দিয়ে চারিযুগের ভগবান যে কোনো একজনের নাম হৃদয়ে লিখুন। রাম নাম লিখতে পারেন, নারায়ণ লিখতে পারেন, ভগবান কৃষ্ণের নাম লিখতে পারেন, গৌর হরির নাম লিখতে পারেন। কেন না? আমি আমার দেহ মন প্রাণ আত্মাকে প্রভু তোমার চরণে নিবেদন করে বিশ্রামে গেলাম। সকালবেলা উঠে যে যাই খান, সাধারণত আমরা গ্রামের মানুষ কি খাই? চা বিস্কুট, চামুড়ি, রুটি। জেনে রাখুন, অন্নটা নিজের মুখে তোলার আগে তার থেকে কিছুটা অংশ কীট পতঙ্গ পশু পক্ষী কুকুর বিড়ালকে দিয়ে তবেই খাবেন। কেন কেন এই কথা বললাম? শুধু এটা জেনে রাখুন, শিহরি শ্রী গোবিন্দ যেমন আপনাকে তৈরি করেছে, আবার এই কীট পতঙ্গ পশু পক্ষী কুকুর বিড়াল সবাইকে তৈরি করেছে। শ্রেষ্ঠ কাকে করলেন? জীবের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাহলে যিনি বাড়ির বড় হন, নিচের যারা ভাই বোন থাকেন তিনি দেখেন না? এটা তো কর্তব্য বাড়ির, যিনি বড় ছোট ভাই বোনেদের দেখা মানুষ করা। সেই রকম আপনি যেহেতু জীবের মধ্যে শ্রেষ্ঠ, প্রতিটা জীবকে সংরক্ষণ করা, তাদের দেখা চেষ্টা করা, সব সময় দেখা সম্ভব নয়, এটা আপনার কর্তব্য। আমার বিশ্বাস যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলতে পারেন, শিহরি শ্রী গোবিন্দর দয়া আপনি পাবেন। এবং 15 দিনের মধ্যে আপনার মধ্যে যে একটা উৎফুল্ল ভাব, একটা আনন্দ, সেটা বোঝা যাবে। বিল্বমঙ্গল চলেছেন, কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে চলেছেন, নাম করছেন কৃষ্ণ নাম। হো 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 গোচন্দ নন্দন কানাইয়া যশমতী দুলাল, গোচন্দ নন্দন কানাইয়া যশমতী দুলাল, গোচন্দ নন্দন কানাইয়া যশমতী দুলাল, যশোমতী দুলাল, ভোজ কিশোর গিধারি নন্দর নন্দন ভোজ বিহারি, ভোজ কিশোর গিরিধারি নন্দর নন্দন ভোজ বিহারি, ভোজ কিশোর গিরিধারি নন্দর নন্দন ভোজ বিহারি, ভোজ কিশোর গিরিধারি নন্দর নন্দন ভোজ বিহারি, আবার ওপরে আবার ওপরে দলত দল ফুল মালা, ওপরে দলত দল ফুল মালা দল দল রাই রাধুবালা, হো 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 ভোজন্দ নন্দন কানাইয়া হরি বল যশোমতী দুলাল, যশোমতী দুলাল, যশোমতী দুলাল কানাইয়া। চলেছেন বিল্বমঙ্গল কৃষ্ণ নাম করতে করতে, কিন্তু কৃষ্ণ নাম করছেন মনে কৃষ্ণ ভক্তি আসছে না। কেন কৃষ্ণ ভক্তি আসছে না? ভগবান কৃষ্ণকে পাওয়া, ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া এত সোজা না। কত গভীর মন প্রাণ দিয়ে ডাকলে, কত আন্তরিকভাবে ডাকলে, কত মন থেকে ভালোবাসলে, তবে ভগবান কৃষ্ণের কৃপা পাওয়া যায়। হাঁটছেন, এগিয়ে চলেছেন, কিছুতেই কৃষ্ণ ভক্তি মনে আসছে না। কিন্তু মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না যে কেন আসছে না কৃষ্ণ। আবার কৃষ্ণ নাম করছেন, দুটো বাহু তুলে কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনের পথে চলেছেন। কৃষ্ণ 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 বলিয়া দুটি বাহু তুলিয়া, কৃষ্ণ বলিলে দু বাহু তুলিলে কি হবে, দুঃখ যাবে সব ভুলিয়া, কৃষ্ণ 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 বলিয়া দুটি বাহু তুলিয়া,
জানান বুঝিলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুটি বাহু তুলিয়া, কৃষ্ণ বলিলে দু বাহু তুলিলে দুঃখ যাবে সব ভুলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুটি বাহু তুলিয়া, বুঝিলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। মন প্রাণ দিয়ে ডাকতে হবে, না হলে কিন্তু ভগবান কৃষ্ণের চরণ পাবেন। একই মনে একই ধ্যানে যদি তার ডাকা যায়। কৃষ্ণ বলিলে দুবাহু তুলিলে দুঃখ যাবে সব ভুলিয়া। কৃষ্ণ 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 বলিয়া দুটি বাহু তুলিয়া, বুঝিলে সকল দুঃখ যাবে দূরে চলিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যতই কৃষ্ণ নাম করুক মনে কৃষ্ণ ভক্তি কিন্তু আসছে না, এত সহজ নয় কৃষ্ণ ভক্তিকে মনে আনা। বিল্লমঙ্গল মনে মনে ভাবলেন, এত করে কৃষ্ণ নাম করছি যেহেতু কৃষ্ণ ভক্তি আসছে না, এ জীবন আমি রাখবো না। সামনেই সরোবর দেখলেন, সরোবরের জলে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করবেন। সরোবরের জলে ঝাঁপ দিতে যাবেন এমন সময় এক সন্ন্যাসী দেখতে পেলেন যার নাম হচ্ছে গিরি বাবা। বললেন, রুক যা বেটা। এসে ধরে ফেললেন বিল্লমঙ্গলকে, বেটা তুই আত্মহত্যা করতে যাচ্ছিস, আত্মহত্যা যে মহা পাপ রে, তা বেটা তোর মনে দুঃখটা কি? বলছে, বাবা আমি এত কৃষ্ণ নাম করছি, কিছুতেই আমার মধ্যে কৃষ্ণ ভক্তি আসছে না। গিরি বাবা বললেন, তোর মধ্যে কৃষ্ণ ভক্তি আসছে না, তুই কি গুরু দীক্ষা নিয়েছিস? ওরে, যার মধ্যে গুরু দীক্ষা নেই, যে মানুষ গুরু দীক্ষা নেয়নি তার মধ্যে কিছুতেই কৃষ্ণ ভক্তি আসবে। গুরু দীক্ষা নিতেই হবে, কারণ গুরু কৃপাহি কেবলম। যে বাবা তাহলে আপনি আমাকে দীক্ষা দিন। ওরে, রাস্তাঘাটে তো দীক্ষা দেওয়া যায় না, চল আমার আশ্রমে। বিল্লমঙ্গলকে গিরি বাবা নিজের আশ্রমে নিয়ে গেলেন। বললেন, বিল্লমঙ্গল যা সরোবরের জলে স্নান করে আয়। এবার আপনাদের বলি, গুরু দীক্ষা কেন নিতে হয়? গুরু শব্দের অর্থ কি? যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান, যিনি অজ্ঞান থেকে জ্ঞানের আলো দেখান, তিনিই হলেন গুরুদেব। এর ফাঁকে বলি, দীক্ষা কেন নিতে হয় গুরুত্ব দিয়ে শুনুন, মহতি হরিবাসও রোজ পাবেন না। আর কথা দিচ্ছি, আপনারা যেটা চাইছেন শেষের দিকে
দুটি বাহু তুলে কৃষ্ণ নাম হরি নামে নাচার যে চিন্তা ভাবনা হবে আছে আপনাদের জন্য। কিন্তু গুরুদীক্ষা কেন নিতে হয়? বৈষ্ণব পদাবলীর সবচেয়ে বড় পদ, সেখানে লেখা আছে, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করি আমল। সরল বলতে কি বোঝায়? সরল তো একটা শব্দ, সরল বলতে কি বোঝায়? সরল বানান কি, গুরুত্ব দিয়ে শুনুন, দন্তেশ্বর র ল, তাই তো? সরল বলতে কি বোঝায়? সোজা, সাদা সিধা। কিন্তু এই যে তিনটে অক্ষর, এই তিন অক্ষরের কিন্তু অন্তর্নিহিত মানে আছে, গুরুত্ব দিন। স শব্দে কি? সুন্দর। র শব্দে রস, আর ল শব্দে লবঙ্গ লতিকা। এই তিন অক্ষরের যে বললাম তার ব্যাখ্যাগুলো শুনে নিন। স শব্দে সুন্দর কাকে করবেন? সুন্দর কাকে করতে হবে? ছেলেটাকে সুন্দর করে তৈরি করবেন। তাহলে কি মেয়েকে সুন্দর করে লেখাপড়া শেখাবেন? 10 লক্ষ টাকা সুন্দর বাড়ি করবেন? 5 লক্ষ টাকা সুন্দর গাড়ি কিনবেন? 2 লক্ষ টাকা সুন্দর ফুলের বাগান করবেন? আরে ভাই, সুন্দর কাকে করব? জেনে রাখুন, সুন্দর করতে হবে 3.5 দেহ মন্দিরকে। এই দেহ মন্দিরকে যদি সুন্দর করে সাজাতে না পারেন, কখনোই শিহরি শ্রী গোবিন্দর চরণ পাবেন না। কিন্তু প্রশ্ন হল, দেহ মন্দিরকে নিজে থেকে সুন্দর করতে পারবেন? কখনোই নয়। দেহ মন্দিরকে সুন্দর করতে গেলে সৎগুরুর চরণাশ্রয়, যিনি দীক্ষা দেবেন, শিক্ষা দেবেন, যিনি ভজনের পথ শেখাবেন। গুরুদেবের কাছে এই কারণেই যেতে হয়। স শব্দে সুন্দর, সুন্দর করে দেহ মন্দিরকে সাজাতে গেলে গুরুদেবের কাছে যেতে হবে, দীক্ষা নিতে হবে। গুরুদেব বলবেন, দীক্ষা নেওয়ার পরে এবার শরীরে রস প্রবেশ করা। কি রস? রস শব্দে রস, ভক্তি রস। আমার ভক্তকে ভক্তকে কদিন আগে আপনাদের রানিয়াহাটে আমি চা খাচ্ছিলাম, একজনকে বলি, দাদা ভক্তকে, বলে রানিয়া বয়েজ স্কুলের সামনে চানা বিক্রি করে, ভক্তকে দাদা তুমি চেনো নি? আমি বললাম, দাদা ও ভক্ত নয়, প্রকৃত ভক্তকে যার মনে ভক্তি আছে। তাহলে ভক্তি আনার জন্য দেহ মন্দিরে র শব্দে রস প্রবেশ করাও। ল শব্দে লবঙ্গ লতিকা মানে কি? প্রেম অনুরাগ চোখের জল। এই তিনটি জিনিস থাকলে আপনি শিহরি শ্রী গোবিন্দ চরণ পাবেন, তাই দীক্ষা নিতে। বিল্লমঙ্গল সরোবর থেকে স্নান করে এলেন, এবারে গিরি বাবা দীক্ষা দিচ্ছেন। বলল, তোমার দক্ষিণ কর্ণটা আমার মুখের কাছে আন। এনেছে, এনে কানে কানে কি বলছে জানেন? কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা কৃষ্ণ না, কৃষ্ণ কেশব, কৃষ্ণ মাধব, সুধা মাখা, এই নাম হরি নাম, মধু মাখা, এই thank you.
এই নাম বিল্লমঙ্গলের দক্ষিণ কর্ণে দিলেন। দিয়ে গিরি বাবা কি বললেন, বিল্লমঙ্গল যে নাম তোমার আমি দক্ষিণ কর্ণে দিলাম, কি করবে? জপ করে রাধা নাম, জপ করে কৃষ্ণ নাম, শোনো। গুরুদেবরা দীক্ষা দেন, যেটা কানে কানে দেন, প্রতিদিন কিন্তু জপতে হবে, প্রতিদিন একবার করে জপতে হবে কিন্তু। জপ করে রাধা নাম, জপ করে কৃষ্ণ নাম, জপ করে রাধা নাম, জপ করে কৃষ্ণ নাম, জপ করে রাধা নাম, জপ করে কৃষ্ণ নাম। এবার আপনাদের বলি, কৃষ্ণ নাম রাধা নাম করলে কি লাভ? তার থেকে টিভিতে সিরিয়াল দেখলে তো লাভ বেশি। ভাওতাবাজি সিরিয়াল কলিযুগের এখন গৃহিণীদের সময় কাটানোর একটা বড় পথ। তাহলে রাধা নাম বা কৃষ্ণ নাম কেন নেব, নিলে কি পাবো? নিশ্চয়ই মনে প্রশ্ন আছে। জপ করে রাধা নাম, জপ করে কৃষ্ণ নাম, নিলে কি হবে? দূরে যাবে, সকল জ্বালা পরপার যাবার বেলা, জপ করে রাধার নাম, জপ করে কৃষ্ণ নাম, জপ করে রাধার নাম, জপ করে কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম, হরি নাম, সুধা মাখা এই নাম, হরি নাম, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, জপ করে রাধার নাম, জপ করে কৃষ্ণ নাম, মধুমাখা এই নাম, হরি নাম, মধুমাখা এই নাম, হরি নাম, বলো মিলিমঙ্গল তোমার দক্ষিণ কর্ণে যে নামটা দিলাম তোমাকে কিন্তু জপতে হবে। যখনই দীক্ষাটা দিলে, এবার গিরি বাবা হাতটা বাড়িয়ে দিয়েছেন, গুরুত্ব দিয়ে শুনুন, কেন হাত বাড়ালেন? গুরুদেব বললেন,
দীক্ষা দিলাম এবার গুরুদক্ষিণাটাতে। বিল্লমঙ্গল বললেন, গুরুদেব আমার কাছে তো কিছুই নেই, কি গুরুদক্ষিণা দেব গুরুদেব, আমি তো যাচ্ছি বৃন্দাবনে, আমার কাছে তো কিছুই নেই। গিরি বাবা বললেন, গুরুদেবরা দীক্ষা দেন কিছু পাওয়ার জন্য নয়। তবে একটা কথা বলি, এই কলিযুগের যে সমস্ত গুরুদেব আছেন বেশিরভাগ এরা হলো ঝাড়া গুরু। কেন এই কথা বললাম, দেখবেন গুরুদেব নিয়ম করে বছরে একবার হলো শিষ্যর বাড়িতে আসবেন, কলা মূলো থোড় বড়ি যা থাকে ঝোলায় করে নেয় সোজা বাড়ি। গুরুদেবরা শিষ্যর বাড়িতে একদিন আসবেন কি কারণে, যে নামটা তিনি দক্ষিণ কর্ণে দিয়েছেন সেই নামটা তিনি জপছেন কিনা বলার জন্য। যিনি প্রকৃত গুরুদেব তিনি ভক্তর থেকে কিছু নেবেন না। লোরে, ভক্ত যদি গুরুদেবের চরণ সেবা করে তার থেকে বড় জিনিস এই পৃথিবীতে আর হয় না, বড় সেবা আর নেই। বিল্লমঙ্গল বললেন, ঠিক আছে গুরুদেব, আমি এক বছর আপনার চরণ সেবা করব এই আশ্রম। বিল্লমঙ্গল আছেন চরণ সেবা করছেন আশ্রমে থেকে। এর ফাঁকে বলি, আজকে আসার সময় আপনাদের পাড়ার এক ভক্ত, গত বছর যিনি আমার সঙ্গে সময় দিয়েছিলেন এবছরও তিনি আছেন, আমাকে অনুরোধ করলেন, দাদা গত বছর প্রথমেই তুমি একটা গান গিয়েছিলে যে গানটা আমি খুব ভালোবাসি, ভালো লাগে, তুমি আসরে এক কলি হলেও গেও, মানে এক লাইন। তিনি এই আসরেই আছেন, তার জন্য আপনাদেরও জন্য আমি সেই গানটা একবার একটা লাইন গিয়ে আবার লীলার মধ্যে যাচ্ছি। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলে, দুদিন পরেই সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলি, দুদিন পরে সবাই চলে যাবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। সংসার মায়াই করি অভিনয়, মানুষে মানুষে শুধুই পরিচয়, সংসার মায়াই করি অভিনয়, মানুষে মানুষে শুধুই পরিচয়।
হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে। কলিযুগের মানুষের আয়ু কিন্তু খুব কম, তরুণ। এর পরের জন্মে যদি পাখি হয়ে জন্মায় হয়তো শুনতে পারব, দেখতে পাব, কিন্তু মুখ দিয়ে তো কৃষ্ণ উচ্চারণ করতে পারবো না। কলিযুগে জন্মগ্রহণ করেছি, মানুষ জন্ম হয়েছে, এই অল্প সময়ের মধ্যে যদি হরিনামটাকে রক্তে মেশাতে না পারি মুক্তি নাই। তাই সারাদিনে একবার হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে, হরি নাম ভজন নামেতে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন পরেই সবার চলে যাবে। এক বছর শেষ, এবার গুরুদেবকে প্রণাম করছেন বিল্লা মঙ্গল গুরুদেব। এবার আমি বৃন্দাবনে যাব, আমাকে আশীর্বাদ করুন। গুরুদেবের চরণ ধরে প্রণাম করলেন, গুরুদেব বললেন যাও তুমি বৃন্দাবনে যেতে পারবে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে নমো নমো। মনে কৃষ্ণ ভক্তি এসে গেছে, বৃন্দাবনে যাচ্ছেন, চলেছেন কৃষ্ণ নাম করতে করতে, হঠাৎ রাস্তায় তিনি দেখতে পেলেন পথে একজন বাড়ির মহিলা শ্রমিক মুনির স্ত্রী অহল্লা। এই যে অহল্লাকে স্বর্ণমণি স্ত্রী, অহল্লা কলসি নিয়ে সরোবরে জল আনতে যাচ্ছেন। তো বিল্লমঙ্গলের চোখটা যখন ওই অহল্লার চোখে পড়ল, সুন্দর শরীর দেখে, রূপ দেখে, গঠন দেখে, মন থেকে কৃষ্ণ ভক্তি চলে গেল। মনে মনে ভাবলেন এই সুন্দর মহিলাটাকে যদি সারা রাত্রে নিয়ে উপভোগ করি বড় শান্তি পাব, আনন্দ পাব। তাই কৃষ্ণ ভক্তি মন থেকে চলে গেল, ওই মহিলাটির পিছন পিছন যেতে শুরু করলেন। গাগরি করণীয় কে যা চলছে রমণি, গাগরি ধরণীয় কে যা চলছে রমণি, গাগরি ধরণীয় কে যা চলছে রমণি, গাগরি ধরণীয় কে যা চলছে
জনর নজর নপুর বাজে রুন জনর নজন নপুর বাজে রুন জনর নজন নপুর বাজে রুন জনর নজন পিছনে পিছনে যাচ্ছেন রমণী, জল না তুলে সরোবর থেকে নিজের বাড়িতে আবার ঢুকে গেলেন। বিল্লমঙ্গল বাড়ির দরজায় টোকা দিচ্ছেন, ভিতরে ছিলেন স্বর্ণমণি। দরজা খুলে বললেন, কাকে চাই? বললেন, আমি ব্রাহ্মণ পুত্র, যদি আমাকে সেবা দেন। এখন ব্রাহ্মণ পুত্র বলেন, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগত। স্বর্ণমণি বিল্লমঙ্গলকে ঘরেতে প্রবেশ করার অনুমতি দিলেন, সেবাও দিলেন। সন্ধ্যাবেলা বললেন, আপনি সন্তুষ্ট তো? বললেন, সবই হলো, কিন্তু একটু বাকি রইল। বাকিটা কি? না, আজকে রাত্রিতে আমি আপনার বাড়িতে থাকতে চাই, আর যদি আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার কাছে পাঠিয়ে দেন, যদি আমি আপনার স্ত্রীকে নিয়ে সারা রাত্রি উপভোগ করি, আপনার মঙ্গল হবে। কিন্তু কেউ কি চায় নিজের স্ত্রীকে অন্যের হাতে দিতে? এদিকে ব্রাহ্মণ সেবা হবে। বললেন, ঠিক আছে, তাই স্বর্ণমণি স্ত্রী অহল্যাকে বুঝিয়ে বললেন। অহল্যা বললেন, তুমি যেমন বলবে আমি তেমনই করব, তুমি আমাকে নিজে হাতে সাজিয়ে দাও। স্বর্ণমণি করলেন কি, নিজের স্ত্রীকে সুন্দর করে কাপড় পরিয়ে দিলেন, চুল মেঁধে দিলেন, বললেন, যাও। ওই ব্রাহ্মণকে খুশি করা হচ্ছে তোমার কাজ। চলেছেন অহল্যা। বললেন, এই জগতে প্রতিটা স্ত্রী তার স্বামীর মঙ্গল কামনায় সব কিছু করতে পারে। বিল্লমঙ্গলের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। বিল্লমঙ্গল দেখছেন চোখে চোখ পড়েনি, রাত বাড়ছে। বললেন, ঠাকুরমশাই,
রাজ্যে শেষ হতে চলল, আমাকে গ্রহণ করুন, সময় যে পার হয়ে যাচ্ছে। যখনই বিল্বমঙ্গলের চোখ ওই রমণীর চোখে পড়েছে, ভিতরে কৃষ্ণ ভক্তি এসে গেছে, মনে পড়ে গেল ছোটবেলার মায়ের কথা, যে যখন জ্ঞান হয়েছে তিনি বাবার মুখে শুনেছেন এক বছর বয়সে মা চলে গেছেন। যখনই ওই রমণীর দিকে তাকালেন তিনি মনে করলেন ছোটবেলার মাকে তিনি দেখতে পাচ্ছেন, চিৎকার করে বললেন, মা আমাকে তুমি ক্ষমা করো, আমি তোমাকে ভুল চোখে দেখেছিলাম, আমায় তুমি ক্ষমা করো, আমার তো এক বছর বয়সে মা চলে গেছে, আমি যে তোমার মধ্যে আমার নিজের মাকে দেখতে পেলাম, আমি ক্ষমা চাই। তবে তোমাকে যখন আমি মা বলেছি, তোমার কাছে কিন্তু একটা জিনিস চাইব, তুমি আমাকে একটা রত্ন দেবে, তুমি আমাকে দুটো রত্ন দেবে, আমি তোমাকে দুটো রত্ন দেব। রমণী বললেন, কি বলছে? তোমার মাথায় যে দুটো সোনার চুলের কাঁটা আছে ওই দুটো তুমি দাও মা। তিনি কি করলেন, যেহেতু ছেলে মা বলেছেন, এখানেই কিন্তু লীলার মূল বিষয়বস্তু গুরুত্ব দিয়ে শুনুন, কাঁটা দুটি খুলে বিল্বমঙ্গলের হাতে দিলেন। বিল্বমঙ্গল করলেন কি, ওই রমণের দিকে তাকিয়ে বললেন, তুমি যখন আমাকে দুটো মূল্যবান রত্ন দিলে, এবার আমার দেয়ার পালা। বিল্বমঙ্গল সঙ্গে সঙ্গে ওই দুটো সোনার কাঁটা নিজের চোখে গেঁথে দিলেন, চোখ বেয়ে রক্ত পড়ছে। ওই অহল্যা বললেন, এ তুই কি করলি বিল্বমঙ্গল? মা, যে চোখ পাপ কাজ করা শেখায়, যে চোখ অন্যের প্রতি কুচিন্তা ভাবনা করে, সেই চোখ রত্ন আমি তোমায় দিয়ে দিলাম। মা গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মা গো তোমার চরণে আমি সপে আমার দুটি নয়ন তারা। মা গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। মা গো তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি কার বাতা দাও, কার বাসা, সবই তোমার লীলা খেলা। কারে বা
তোমার খেলা, মা গো তোমার চরণে আমি সপেয়ে দিলা। আমার দুটি আমার দুটি আমার দুটি নয়ন তারা। রাত শেষ, ভোরের আলো ফুটেছে। নমস্কার, কুলটুকারি বারোয়ারি মহোৎসব ও কালী পুজো উপলক্ষে আজকের আমাদের মহোৎসবের শেষ দিন। তাই মহোৎসবের শেষ দিনে আমাদের আসরে গান করতে এসেছেন কৃষ্ণ পদমণ্ডল। ওনার গানে সন্তুষ্ট হইয়া কুলটুকারি নিবাসী দীপা মিত্রে 20টি টাকা উপহার দিলেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ, জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ, জয় রাধে জয়। আমাদের বীরাঙ্গন খোলে সন্তুষ্ট হইয়া স্বদেশ বক্সি ও আরেকজন গ্রামবাসী বৃন্দ, কেউ সদস্য, দুটো খোল বাইনকে 25টি টাকা করে উপহার করেছে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ, রাধা কি সঙ্গে কানা কি সঙ্গে রাধা, রাধা কি সঙ্গে কানা কি সঙ্গে রাধা। গায়কের গানে সন্তুষ্ট যা স্বদেশ বক্সি উনি 10টি টাকা উপহার করেছে। রাধা বিনাশমিয়া, রাধা বিনাশমিয়া। আরেকটা কথা বলি, আমাদের দুটো বাইন আছে, আমাদের ডাইনে বাইনকে আরো সন্তুষ্ট হইয়া দীপা বক্সি 20টি টাকা উপহার করেছে। আমাদের হ্যান্ডস অর্গান ম্যান, ওনার অর্গানে সন্তুষ্ট হইয়া রামপদ বক্সি 20টি টাকা উপহার করেছে। শুধু গ্রামবাসীকে বলি, আপনারা সবাই একসঙ্গে বলুন জয় জগন্নিতাই প্রেমানন্দ। ভোর হয়ে গেছে, রাত শেষ। চিন্তামণি চিন্তা করছেন যে আমার স্বামী ঠিক যাচ্ছেন তো, কারণ ভালো তো বেসেছেন। এদিকে বিল্লমঙ্গল মায়ের দিকে তাকিয়ে অহল্লাকে যখন মা বললেন, বলেন আমাকে তুমি রাস্তার বাইরে বার করে দাও। কেন? আমি বৃন্দাবন যাব। অহল্লা বললেন, তুই তো চোখে দেখতেই পাস না, তুই কি করে বৃন্দাবন যাবি? মা, আমি আমার পাপের শাস্তি নিয়েছি, তুমি আমাকে ওই বটবৃক্ষের গোড়ায় বসিয়ে দাও। বটবৃক্ষের গোড়ায় বসিয়ে দিয়েছেন অহল্লা, বৃন্দাবন যেতেই হবে, কিন্তু অন্ধ তো, কি করে বৃন্দাবন যাবেন? বসে আছেন পথের ধারে বৃক্ষের গোড়ায়। জগৎ চিন্তামণি শিহরি শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন, ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি, এবার আমি নিজে ওকে বৃন্দাবনে আনব। তাই জগৎ চিন্তামণি নিজে ফেরিওলা হয়ে বিল্লমঙ্গলের সামনে যাচ্ছেন। কি কিভাবে?
মাথায় লয়ে যদি ভণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া মাথায় লয়ে যদি ভণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ হাকিয়া হাকিয়া মাথায় লয়ে যদি ভণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ নাচিয়া নাচিয়া মাথায় লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ হাকিয়া হাকিয়া ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই বলে ভালো দই ভালো দই বিনা পয়সায় দিয়ে দেব ভালো দই ভালো দই হরি মুখে বলে যে সই ভালো দই ভালো দই ভালো দই করে দই বিক্রি করতে এসেছে শিহরি শ্রী গোবিন্দ বলছে আরে তুই কোথায় যাবি রে বলে কেন বৃন্দাবন আমারও নিয়ে যাবি যাইনি তাই অষ্টম প্রহরের দল আপনারা রেডি হন আমাদের লীলা প্রায় শেষ হয়ে এসেছে তুই আমায় নিয়ে যাবি তুমি তো অন্ধ তুমি যাবে কি করে বলছিস আমি অন্ধ তুই তো বৃন্দাবনে দই বিক্রি করতে যাবি আমি তোর পিছন পিছন যাব বলছে শোনো আগে তুমি আমার এক ভাঁড় দই খাও বিল্লমঙ্গলকে দিয়েছেন এক ভাঁড় দই বিল্লমঙ্গল খেয়ে একটু মনে মনে স্বস্তি পেল আমাকে নিয়ে চললা বৃন্দাবনে আমি বৃন্দাবন যাব বলছে আমি তোমাকে বৃন্দাবন নিয়ে যেতে পারি তো আমার একটা শর্ত আছে আমাকে কিন্তু ছোঁবে না আমি দই বিক্রি করতে করতে যাব আমার আওয়াজ শুনে শব্দ শুনে পিছনে পিছনে তোমায় আসতে হবে তাই হবে চলেছেন বৃন্দাবনে শিহরি শ্রী গোবিন্দ ফেরিওলা হয়েছেন মানে দই বিক্রি করছেন মাথায় করে চলেছেন বিল্লমঙ্গল অন্ধ সেই আওয়াজ শুনে শুনে যাচ্ছেন কিভাবে মনমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা জয় রাধা গোবিন্দ গোপালা মনমোহন মুরলী গোপালা যমুনা কিনারে বাজাও মুরলী তুমি বৃন্দাবনের বাতাসা হেই
কিনারে যমুনার কিনারে বাজাও মুরলি, তুমি বৃন্দাবনের বাতাসা। এই যমুনা কিনারে, যমুনা কিনারে বাজাও মুরলি, তুমি বৃন্দাবনের বাতাসা। তুমি না যশোদার ননী চোরা ব্রজগোপীর মনোহরা, তুমি মা যশোদার ননী চোরা ব্রজগোপীর মনোহরা, তুমি বৃন্দাবনের বাতাসা, তুমি ভক্তের ভগবান, তুমি বৃন্দাবনের বাতাসা, তুমি ভক্তের ভগবান, মনোমোহন মুরলি জয় রাধা গোবিন্দ গোপাল। দুটো বায়নের আর মোহন বলো রাধে রাধে সামকনা, মোহন বলো রাধে রাধে। বৃন্দাবনে পৌঁছে গেছেন জানিতাই শ্রীহরি শ্রী গোবিন্দ। যেসব ভক্তগণ আপনারা দণ্ডি মানত করেছেন আপনারা দণ্ডি দেওয়ার জন্যে, তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসুন। যেসব ভক্তগণ দণ্ডি মানত করেছেন আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসুন। পৌঁছে গেছেন বৃন্দাবনে, বলেন এই তুমি কিন্তু বৃন্দাবনে এসে গেছো। এখন বিল্লমঙ্গল ভুল করে ওই শিহরি শ্রী গোবিন্দকে জড়িয়ে ধরলেন। তোমায় আমি বলেছিলাম না তুমি আমাকে জড়িয়ে ধরবে না, সেই জড়িয়ে ধরলে। শিহরি শ্রী গোবিন্দ মনে মনে ভাবলেন অনেক পরীক্ষা নিয়েছি, এবারও চোখ দুটো ফিরিয়ে দেব। হাত বুলিয়ে দিলেন, বলেন দেখো তো তুমি দেখতে পাচ্ছ কিনা। বিল্লমঙ্গল দেখতে পেলেন, বলেন এটা বৃন্দাবন, ওই দেখো ওখানে আছে স্বয়ং রাধা মাধব, যাও। বিল্লমঙ্গল আস্তে আস্তে রাধা মাধবের কাছে গেলেন, প্রণাম করলেন। বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে, ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবন ফুল ফুটেছে, বৃন্দাবন ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূর, ভোমরা এলো গুনগুনিয়ে এলো ভোমরি। বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূরি, ভোমরা এলো গুনগুনিয়ে এলো ভোমরি। বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূরি, ভোমরা এলো গুনগুনিয়ে এলো ভোমরি। এই বৃন্দাবনে ময়ূর নাচে নাচছে ময়ূরি, ভোমরা এলো গুনগুনিয়ে এলো ভোমরি। আগের মনে বড় লাগ হয় না কোনো কাজ, আগের মনে বড়
ভালো লাগে না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলুদ আর গাঁদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। এদিকে চিন্তামণি পিছনে পিছনে এসেছেন, এসে ওই রাধা মাধবের মন্দিরের সামনে দাঁড়িয়েছেন। বিল্লমঙ্গলের বৃন্দাবনের যাওয়ার পথে যা ঘটেছে চিন্তামণি কিন্তু সব লক্ষ্য রেখেছে। জগৎ চিন্তামণি শিওরি শ্রী গোবিন্দ বললেন, চিন্তামণি এবার তুমি বিল্লমঙ্গলকে স্বামী রূপে স্বীকৃতি দাও, তোমরা দুজনে এই বৃন্দাবনে থেকে আমাদের চরণ ভজন করো, আর তোমার দয়ায় ও আমার জীবন কাহিনী লিখবে। বিল্লমঙ্গল আছেন, চিন্তামণি রাধা মাধবের সামনে নিজের স্বামী রূপে স্বীকৃতি দিলেন, দুজনের বিবাহ হল। তবে একটা কথা বলি, এই যে বিল্লমঙ্গল রাধা কৃষ্ণের জীবন কাহিনী লিখলেন, এটা সবসময় মাথায় রাখবেন, মনে রাখবেন, যদি জয়দেবের পাশে চিন্তামণি না থাকতেন জয়দেব কখনোই গীত গোবিন্দ লিখতে পারতেন না। বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি না থাকতেন কোনোদিন বিল্লমঙ্গল কৃষ্ণকন্যা অমৃত গ্রন্থ লিখতে পারতেন না। চণ্ডীদাসের পাশে যদি রামই না থাকতেন চণ্ডীদাস জগৎ বিখ্যাত হতে পারতেন না। ঠাকুর শ্রীরামকৃষ্ণর পাশে মা শারদাময়ী যদি না থাকতেন ঠাকুর গৃহী সন্ন্যাসী হতে পারতেন না। আসলে মহিলারা হলো একটা শক্তি, একটা বৃহৎ শক্তি। একটা মহিলা মনে করলে একটা ছেলেকে দশতলা বাড়ির সমান উপরে তুলে দিতে পারে, আবার ফেলেও দিতে পারে। কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় আমরা এই ছেলেরা কলিযুগে মহিলাদের ভোগ্য বস্তু হিসেবে ব্যবহার করি, এটা ঠিক নয়। তাই রাধা কৃষ্ণের চরণ ভজন করতে শুরু করলেন এবং বিল্লমঙ্গল কৃষ্ণকন্যা অমৃত গ্রন্থ লিখতে শুরু করলেন চিন্তামণির জন্য। কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ যমুনার তীরে তমালের বন সানকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার তীরে তমালের বন সানকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন মধুর যাবার আগে আপনাদের চরণ ধরে আবার প্রার্থনা করি, আপনারা আশীর্বাদ করবেন হরিনামটাকে যেন রক্তে মেশাতে পারি, যেন কোনো জায়গায় পয়সার জন্য হরিনাম গাইতে না হয়, যে এত টাকা ছাড়া গাইব না এরকম যেন শিহরি শ্রী গোবিন্দ আমার মনে না আনেন। আপনারা আমার কাছের মানুষ, আপনজন, আপনারা আমার মা বাবা, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন।
তাই যাওয়ার আগে সবার কাছে প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে শেষ একটা গান গেয়ে আমি শেষ করবো আজকের আসন। পরবর্তী অনেক প্রোগ্রাম আপনাদের আছে, অনেক রাত হচ্ছে বুঝতেই পাচ্ছি, প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটু দেরি হলো, না হলো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, তাই